একদম ব্যাক টু দি মাই চ্যানেল তো কেমন আছো বলো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো বিন্দাস আছো আমি একদম বিন্দাস আছি তো আজকে তোমাদের আফটারনুন বললাম কারণ সকাল থেকে কোনো শ্যুট করতে পারিনি এখন আমাদের লাঞ্চ অলরেডি হয়ে গেছে তো তারপরে একটু ভাবলাম যে সময় পেলাম তো এখন স্টার্ট করা যাক আর ওরা এখন একটু খেলছিল তো ওরা খাওয়ার পর একটু খেলে আজকে একটু তাড়াতাড়ি লাঞ্চ হয়ে গেছে আমাদের তো সেই জন্য ভাবলাম চলো একটু তো ওরা তখন থেকে কি ঘোড়া 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 কি সব খেলছিল জানি না অসভ্য হয়ে গেছে তো এবার ওদেরকে একটু ঘুম টুম পাড়াতে হবে তারপরে বিকেলে যা কাজ করার কাজ করব আর দুধটাও চলে এসেছে দুধটাও গরম করে নিয়েছি আর এত গরম না ফ্যানটা বন্ধ করে কথা বলছে তো প্রচুর গরম প্রচুর গরম দেখো ফ্যানটা এই এক্ষুনি অফ করলাম কারণ ফ্যান যদি চালাই তাহলে আর কোনো কথা আসো না যাবে না সেই জন্য ফ্যানটা অফ করলাম আর ওরা এতক্ষণ ধরে ঘোড়া ঘোড়া খেলছিল কী সব খেলছিল জানি না আমি যেই ক্যামেরাটা অন করেছি সঙ্গে সঙ্গে ওরা চলে এসছে একদম ঝোঁকের মতো ঝোঁক ছোটাবেলা ঝোঁক তো চলো ওরা একটু খেলাধুলা করি এদের ঘুমটা একটু পাড়িয়ে দিই ঘুম পাড়িয়ে তারপরে তোমাদের সাথে আজকে বিকেলে কথা হবে ঠিক আছে আজকে বিকেলে কথা বলবো তোমাদের সাথে সকাল থেকে একটুও সময় পাইনি আজকে সেই জন্য বিকেলে ভাবছি আজকে বিকেলটা কিছুটা অন্তত তোমাদের সাথে শেয়ার করার ইচ্ছে আছে তারপরে জানি না ওরা কি হয় ওরা কখন ঘুম থেকে ওঠে ভগবানই জানে আমি বলতে পারবো না যদি তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে তাহলে তোমাদের সাথে শেয়ার করবো আজকে ঠিক আছে বিকেলটা তা চলো ওদের ঘুম টুম পাড়িয়ে দিই কি হয়েছে কি করছিস তুই কি করছিস তুই আবার তুই শুরু করছিস পাপাটা বলে দিলে কিন্তু আমি এই ফোন করে এই দেখো কি ঘোড়া চড়ছে দুজনে মিলে এই সব কাণ্ড পাকাচ্ছে কি করছিস এটা ঘোড়া কে ঘোড়া কে ঘোড়া আবার এদিকে করো না এদিকে করো ওইদিকে করো সেই দিকে করো এই দেখো এটা কি ঘোড়া রে বড় ঘোড়া ছোট ঘোড়া এবার দাদা করবে এবার তিন্নি করো ওরে বাবা এবার দাদা করবে নাও এবার তিন্নি করো যাও তুমি তার কাছে যাও নাহলে সে কি করে চড়বে ঘোড়া যাও ওই দিকে যাও একটু নে বাবা হ্যাঁ ঘোড়া চড়ে রে ঘোড়া চড়ে রে কে রে বড় ঘোড়া এটা কি বেড না অন্য কিছু রে কি করেছিস বেডটার অবস্থা বেড গুছিয়ে দাও বেড ছেড়ে দাও ও ঝাড়ু দে ভালো করে করো দেখো সোনু এবার বেড গুছাচ্ছে দেখো ভালো করে ম্যাট্রেসের নিচে ভালো করে গোছো এই দেখো বেড ঠিক করছে দেখো আমার ছেলে ছোনু ছোনু কেমন বেড ঠিক করছে দেখো ঝাড়ু 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 লাগবে না তুমি এমনি ওটা ম্যাট্রেসের নিচে বিয়ে করে দাও গুছে দাও না ভাই দেখো তিন্নি ঝাড়ু নিয়ে এসছে ঝাড়ু নিয়ে এবার বেড ঝাড়ছে শোনো অত টানিস না
টান্দ্রাল তো বেডশিটটাই ছিঁড়ে দিবি যা অবস্থা দেখছি আমি। চলো এবার চলো শুতে চলো চলো না দাঁড়া আর দাঁড়াতে পারবো না আমি, আমার কোমর ব্যথা করছে। চলো আমাকে দে একটু, এবার দাদাকে দাও, এবার দাদাকে দাও, এবার দাদাকে দাও, এবার সোনুর দিকে দেখো, এইদিকে ছাড়ো, ওইদিকে ছাড়ো, হ্যাঁ ভেরি গুড, তুমি তোমার কাজের ছেলে হয়ে গেছো একদম, গুড বয় হয়ে গেছো। চলো এবার আমাকে দাও, এবার চলো শুতে চলো, আর চলো আমরা সেই বেডে যাবো, চলো হ্যাঁ চলো। তো এই রুমে চলে এলাম, এদেরকে এখন ঘুম পাড়াবো, আর এসে এখানে যা অবস্থা করছে দেখো, ওই ঝাড়ুটা ঝাড়ছিল ওই রুমে, আবার ঝাড়ুটা নিয়ে দুজনে মারপিট শুরু হয়েছে, সে বলছে আমাকে দে, ও বলছে আমাকে দে, এই সব চলছে এদের কীর্তন। এখন এই কীর্তন কত সময় অবধি কীর্তন চলবে কোনো ঠিক নেই, তারপরে গিয়ে ঘুমোবে, এখন দু ঘন্টা আমাকে জ্বালিয়ে খাবে, তারপরে গিয়ে ঘুমোবে। তাহলে কিন্তু বিকেলে আমি মিষ্টি দেবো না। চলো হ্যাঁ এদের একটু ঘুম পাড়াই এবার, এই একটু বেডে মাথা দিলাম, বাপরে বাপ সকাল থেকে যা ধকল যায়। তো আর এদের দিকে দেখতে পাচ্ছো, আর এদিকে দেখছো কি অবস্থা, একটু যে শোবো তো শান্তি করে সেটুকু আমার কপালে নেই, দেখো 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 কি অবস্থা, দেখো দুজনে দেখো দেখো কিরকম বান্দরামি করে একবার দেখে নাও তোমরা, দেখো এইরকম অবস্থা, বুঝতে পারছো কত কঠিন চ্যালেঞ্জ মানে এই দুজনকে মানুষ করা, মাথা পাগল হয়ে যায় পুরো আমার, দেখেছো। চলো এদের ঘুম পাড়াই, তোমাদের সাথে একদম বিকেলে কথা হবে, ঠিক আছে। শোনো কিছু বলবে তুমি, কি বলবে বলো, শোনো কিছু বলবে বলছে, কি বলবে, এসো বসো এখানে বসো, কি বলবে বলো, গুড মর্নিং তো নেই বাবা, এখন গুড আফটারনুন হয়ে গেছে, বলো তো গুড আফটারনুন, নাগে ডাগে মুখে পা ধুলে দিচ্ছে আমার একদম। চলো তোমাদের সাথে একদম বিকেলে কথা হচ্ছে, ওকে। ঠান্ডা জিনিস তো বাচ্চারা দেওয়া যাবে না, তো সেই জন্য ওরা ঘুম থেকে উঠেছে, এখন এদের মিষ্টি খাওয়াবো, খাইয়ে দাইয়ে ছাদে নিয়ে যাবো, কারণ এদেরকে প্রত্যেকদিন আমি ছাদে নিয়ে যাই খেলার জন্য, কারণ বাচ্চার মুডটাও ফ্রেশ রাখতে হবে, সবসময় ঘরের মধ্যে এমনি বাচ্চা বন্দি হয়ে আছে করোনার জন্য কোথাও বেরোতে পারছে না, সেই জন্য আমি প্রত্যেকদিন চেষ্টা করি এদের মুড ফ্রেশ করার জন্য একটু ছাদে
এদেরকে ঘোরাঘুরি করলে এদের মুডটা একটু ফ্রেশ হয়ে যায়। তো সেই জন্য ভাবছি এখন চলো মিষ্টি খাইয়ে দিই, মিষ্টি খাইয়ে ছাদে যাবো আর তোমরা আমার সাথে যাবে, কেমন? তো চলো। চলে এলাম আর জামা কাপড় যেগুলো ছিল সেগুলো সব তুলে নিলাম, শুকিয়ে গেছে জামা কাপড়। আর এই যে এদেরকে এখন খেলবে, এরা খেলতে নিয়ে এসেছি, খেলতে নিজেও খেলবো এদেরকেও খেলাবো, ঠিক আছে? তো চলো আর এদের সাথে একটু এবার খেলে নেই ঝটপট করে, তারপরে আবার নিচে যাব। নিচে গিয়ে এদের পড়তে বসাবো, অনেক কাজ আছে, ঠিক আছে? সেই কাজগুলো আজকে তোমাদের সাথে শেয়ার করবো না, সেগুলো যদি শেয়ার করি তাহলে একদম ভিডিও একদম মানে সেই কত বড় ভিডিও হবে তার কোনো ঠিক নেই। তো আজকে আমি বিকেলটা তোমাদের সাথে শেয়ার করছি, অন্য কোনো দিন আমি সন্ধ্যাটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো চলো এখন একটু খেলে নিই ঝটপট করে, চলো। আর সোনু দেখবে আজকে, সোনু মাম্মামকে এই যে দেখতে পাচ্ছ নিচে এইটাতে বসিয়ে আজকে মাম্মামকে টানবে, দেখো তোমরা। চলো সোনু আমাকে তুমি বসিয়ে টানবে তো? তো দেখো, এই দেখো সোনু আমাকে অলরেডি, আমি কোথায় বসে আছি দেখো, আমি বসে পড়েছি আর সোনু আমাকে টানবে, ঠিক আছে? তো তোমরা দেখতে থাকো না, সোনু টানো ওই দিকে যাও, সোনু যাও ওই দিকে যাও, দেখো সোনু আমাকে টানছে, দেখো দারুণ মজা, দারুণ মজা, দেখতে পাচ্ছ? সোনু তার মাম্মামকেও টেনে নিচ্ছে, কি অবস্থা, বুঝতে পেরেছো? তো চলো আমরা এবার একটু খেলাধুলো করে নিই ঝটফট করে। তো শরীরচর্চা করতে হবে সকাল বিকাল সবসময়, শরীরচর্চা করতে হবে, ঠিক আছে? দেখে জানি না শুটিং করছি মনে হচ্ছে, এই দেখো। তো চলো, টানো। তো চলো আজকে ভিডিওটি আমি এখানে এন্ড করছি, যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে তাহলে ছোট্ট করে একটা লাইক দিয়ে দেবো, আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও, যাতে অল নোটিফিকেশান তোমাদের কাছে চলে যাও এবং সহজে ভিডিওগুলি দেখতে পাও। তো ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সেফ থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে আজকের মতো, টাটা বাই বাই। শুনে আসো, টাটা করে দাও, টাটা করে দাও।